ভাই সব, আমাদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। আমাদের সংগ্রাম সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগ্রাম, চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম। এই দেশ থেকে, এই দেশের মাটি থেকে চাঁদাবাজদের সন্ত্রাসীদের উৎখাত করতে হবে। আসুন ভাই সব, আমরা সবাই একত্রিত হই। ভাই যাবেন না, কেউ যাবেন না। আওয়াজ আমি পছন্দ করি না, তোর আওয়াজ আমি বন্ধ করে দিব। বন্ধ করে আমার বিরুদ্ধে হরতাল মিটিং করো, এই সব বাদ দে, দোকান খুলে ব্যবসা কর, আর আমার চান্দা ঠিক মতন দিবি, আর হক গোল রে কয়ে দিবি, কেউ কিছু দেখে নাই, কেউ কিছু জানে না, বুঝছস? ডকশালা, চান্দা দিব আরো বালা কইব। ল অহানিকে দুই চারটা ঋণ খেলা বিরে দরিকা, সালারা ব্যাংকের কুটি কুটিটা এমাই রেখাইব, আর আমারে ভাগ দিব না, এত বড় বেন হিসেবে ওইবার পারে না। চল সেন্টু সাহেব বুলেট প্রুফ জ্যাকেট দিছে, ট্রায়াল দিতে হইব। এই ল আমার সিনার মধ্যে ছয়টা গুলি কর। না আমি পারুম না, জ্যাকেট দেন আমি পিন্ধি, আপনি ট্রায়াল দেন, ছয় চার জায়গায় বারোটা গুলি করেন। দাদা ভাই আমারে দিয়ে ট্রায়াল দেন। তক দেহি আমার লেগে খুব মায়া, এত মায়া ভাল না, গুলি কর হারাম জাদা, এটা আমার হুকুম। না ভাইজান তাহলে আপনি করেন, কর গুলি, গুলি কর। হ্যালো বস, দাদা ভাই খুন হয়েছে। দাদা ভাই বড় সাধ ছিল, নিজের হাতে তোমার জান কবজ করব। হ্যাঁ কিন্তু আজরাইল বিনা নোটিশেই সেই কাজটা সেরে ফেলেছে। এই চাদর সরে মুখটা খোল, একবার শেষ দেখা দেখি। আমি মরি নাই, আমি মরে প্রমাণ করলাম আমি মরি নাই, এখন তুই আমার হাতে মরবি। দুই বছর ধরে তরে তন্ন তন্ন করে খুঁজছি, তোর পাই নাই, শেষ পর্যন্ত লাশ হয়ে তরে মারতে হইলো। এখন থেকে ঢাকা শহরের সব রাজত্ব আমার। আরে কবরের মধ্যে শোয়া দে, কা পুরুষের মতো প্রতারণার আশ্রয় নিয়ে ওরা আমার ভাইকে হত্যা করেছে। একটা উড়ো টেলিফোন পেয়ে বড় ভাইয়ের একা কবরস্থানে যাওয়াটাই ছিল ভুল। বড় ভাই তার ভুলের মাসুল দিয়েছেন, কিন্তু আমি তো আর সে ভুল করবো না, যে কোনো মূল্য হোক এ হত্যার প্রতিশোধ আমি নেবো। ছোট ভাই অপরাধ নেবেন না, আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু উত্তেজিত হয়ে কিছু করা ঠিক হবে না। এই ঠিক বে ঠিক, আমি বুঝি না, আমি চাই দাদা ভাই লাশ। ছোট ভাই আপনি শান্ত হন। কি বললেন মুখরাম? আমি শান্ত হব, দাদা ভাইয়ের ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো না, কিছু দেই না।
বড় ভাইয়ের হত্যাকে কিছুতেই মেনে নেওয়া যায় না, এর প্রতিশোধ নিতেই হবে। তাহলে কি সেটা তো ভয়? দাদা ভাইয়ের বাড়ি সুরক্ষিত, সেখানে হামলা চালানো আত্মহত্যার সামিল, তাই আমাদেরকে অন্য উপায় খুঁজে বের করতে হবে। কথাটা ঠিকই বলেছিস, দাদা ভাইয়ের উপর হামলা চালাতে হবে, তার অজান্তে অতর্কিতে, আর তাই যে কোনো পরিস্থিতির জন্য তোরা প্রস্তুত থাকবি, এটা আমার নির্দেশ। দাদা ভাই, এই রইল চান্দা। আমারটাও এই জামারটা। রাখ তো চান্দা। জানতেন টুন্ডা? দাদা ভাই, এই যাইছি। জানতা কর ঠান্ডা, আজ দেয়া তো কেমন আনছস? একেবারে নতুন আমদানি, খারাই থেকে নিজের হাতে গরুর দুধ পানাই লই আইছি, যার কো একেবারে ফ্রেশ মিল। রাত তুই একটু খা যা। আমিও সঙ্গে যাবো।
কেমন আছিস? ভালো, তা তুই কেমন আছিস? ভালো। আপনি না এলে আমার মান ইজ্জত বাঁচতো না। না না ঠিক আছে, এবার আপনি যান। এই রিকশা, ওনাকে নিয়ে যাও। আসি ভাইয়া। যান। এই রিকশা দিকে চলো। তুই কেন মাস্তানদের সঙ্গে ঝামেলা বাজাতে গেলি? কি আশ্চর্য, একটা মেয়েকে দিনে দুপুরে এভাবে অপমান করবে, আর আমি তা চেয়ে চেয়ে দেখবো? নো, নেভার। সদ্য আমেরিকা থেকে এসেছিস, এখানকার হাল হকিকত এরকমই। স্ট্রেঞ্জ, তাই বলে রাস্তাঘাটে দেশিকে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই নাকি? দেশটার হলো কি? কিছুদিন থাক, তাহলেই বুঝতে পারবে দেশের হাল অবস্থা। এনিওয়ে বাদ দে, তোকে দেখলে ভাইয়া ভাবে খুশি হবে, চল বাড়িতে চল। দাদা ভাই চলেন যাই। যা যা কইছি সব রেডি করছস? আমরা যাইতেছি বস্তিতে, এত ইন্তজামের কাম কি? সময় মতন সব বুঝবি। নেতারা এসে খুব ইষ্টা আহনের আর সময় পাইল না, দেখা না করলে অসুবিধা। চল। আসসালামু আলাইকুম। নমস্কার। সময় সংক্ষেপ, সৎকারে কন। দরদি পার্টির মজলুম নেতা হিসাবে বলছি, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামলা প্রান্তে আজ রক্তের আলপনা। নির্যাতিত নিপীড়িত জনগণকে আজকে আশা দেবে কে, ভরসা দেবে? ওঠো দাদা ভাই ওঠো, মুছিয়ে দাও বাংলা মায়ের অশ্রু জল। নবাব সেরাজ দৌলার আমল থেকে বাংলা মা কান্তাসে, এত চোখের পানে মুছামু কেমনে? ফালতু কথা বাদ দেখ, কামের কথা কন। দাদা ভাই, আগামী নির্বাচনে আমার দরদি পার্টির জন্য আপনার সহযোগিতা চাই, বস্তির ভোট করে যেন আমি পাই। এই তো লাইন আছেন, ভোট আপনি পাইবেন, আমি পামু কি? ও জিএল, ওপেন জেনারেল লাইসেন্স, টেকটা আপ থেকে তেতুলে হবে আপনার। শুই না খুশি হইলাম। মাওলানা আইয়ুব খান সাহেব, আপনি শুরু করেন। দাদা ভাই সুখবর আছে, পিরানে পীর দস্তগীর জুলফিকার আলী লাহোরি খুব শীঘ্রই বাংলাদেশে তার শ্রীফ আনছেন। তিনি তার জুব্বায় করে আপনার জন্য ওয়াদা মাফিক হেরোইন নিয়ে আসবেন। কোন অসুবিধা হইব না তো। বলেন কি, দেশের মন্ত্রী মিনিস্টার দোয়া খায়ের জন্য পীরের আস্তানায় গিয়ে পড়ে থাকেন, তাই লাহোরি হুজুর কেবলাকে এয়ারপোর্টে আটকায় এমন সাধ্য কার? হায় রে, কি দেশ বানাইল আজব কারিগর! পাকিস্তানি পীর, তার মুরিদ গো বাংলাদেশে ঘর, তাই আমার মালের কে হইল? মাল যথাসময়ে স্বামী নিত্যানন্দের আখড়া বাড়িতে পৌঁছে যাবে। গুরুদেব আপনি নিশ্চিন্ত থাকুন, সব ব্যবস্থা হয়ে যাবে। খান সাহেব, এই খুশির মৌকায় স্বামীজির সাথে কোলাকুলি করেন? নাউজুবিল্লাহ, ও কথা বলবেন না। মালাওয়ানের সাথে কোলাকুলি করলে আমার ওজন নষ্ট হয়ে যাবে। কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সাম্প্রদায়িকতা? তুই একটা জ্যান্ত রাজাকার। আমাকে এখন অপমান? দাদা ভাই বিচার চাই। আরে দরদি, আমি না হয় রাজাকার, তুই তো বিদেশের দালাল। শান্তি শান্তি শান্তি, খান সাহেব মন খারাপ করেন না। রে পান্ডা, মাওলানা আইয়ুব খান সাহেবের টুপিতে চানতারা লাগায় দে, হক্কলে ঈদের চালের রাহান ওনার দিকে তাকায় থাকবো।
শুক্রিয়া শুক্রিয়া। আপনারা আমার মাফ করেন, আমার বাইরে যাইতে হইব। প্রভু, আপনার জন্য কি সেবা দাসী পাঠিয়ে দেব? আর কয় কি, আপনি কি হিন্দু মুসলমানের মধ্যে লড়াইট লাগাইবার চান? ছি 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 ছি, স্বামীজি আপনি এত খারাপ। চুপ শালা বিশুদ্ধ রাজাকার। এই চলেন সবাই। দাদা ভাই, আপনি কান্দেন কেন? কান্দে অনেক দুঃখে, তগলাগে আমি কিছুই করবার পাই নাই। খালি ঠাকুরের জমিটা দিছি, বাড়ি বিদ্যুৎ পানি আমি কিছুই দিবার পাই নাই। তগলে এত কষ্ট আমার সহ্য হয় না। দাদা ভাই, আপনি আমাকে লেগে কি না করছেন? এই জমিতে আপনি বিল্ডিং উঠাইতে পারতেন, মার্কেট বানাইতে পারতেন, হেইডা না কইরা আপনি আমাগরে থাকতে দিছেন। আপনি আমাগো মা বাপ, অন্নদাতা। মনটা কয় ঢাকা শহরের ব্যাপার বস্তি বাইঙ্গা দালান কোটা বানায় দে, কিন্তু আল্লাহ আমার সেই তৌফিক দেয় নাই। সকল বস্তিবাসী রে আমার মনের খবরটা জানায় দিস। হেইডা হগলেই জানে পান্ডা, ট্রাকের সমস্ত মাল সামানা কাদের মেরে বুঝিয়ে দে, কাদের ঠিক মতন বিলিবারটা করে দিস, কেউ যেন বাদ না যায়। আর এদিকে আমার গুদামের দিকে একটু খেল টেল রাখিস, সব তো তগ হেফাজত রাখছি। আপনি কোনো চিন্তা করেন না। তাহলে আমি আসি। মাল লেগে কষ্ট লাগতাছে, হ্যার বুক খালি হয়ে গেল গা, এক লগে দুই পোলা আড়াইল। আরে জুমুনা, তুই তো জখম হইছ, জখম বালা, জখম হইলে সরকার পুলিশ গো টাকা দেয়। তুই আমার লোক, আমি তোর 1,00,000 টাকা দেয় তুমি, চল চল। আজকে খুশির দিনে ক্লাবে গিয়ে একটু আমি ফুর্তি করুম, চল। দাদা ভাই সালাম আলাইকুম। দাদা ভাই এ সময় কি মনে করে, মানে আমি তো আপনাকে ঠিক মতো চাঁদা দিয়ে আসছি। ব্যাককেলের কথা শোন, আমি চেয়ে তামুদ ফুর্তি করতে তাস খেলো। শোকর দাদা ভাই, বোর্ড আপনি পাইছেন? বোর্ড পেয়েছেন।
ওঠা। এই আমাকে চাঁদা কই? কতবার বলেছি দাদা ভাই ছাড়া আর কাউকে চাঁদা দেই না। চাঁদা দে, চিল্লাইস না আত্মে, ও চাওয়া যা আমি পছন্দ করি না। তুই আবার কে? এইবার আমার চিনচর জোতাটার মধ্যে রক্ত ভরায় দিলি। আপনি কি করে জানলেন যে আমি আগে জুতা পালিশ করতাম? আমি জানি মুস মুস। আচ্ছা এটা তো পুরান ব্যবসা। আরে কোট খুলে মোচ। এবার পয়সা দেন। পয়সা দেন শালা মাতাল্লা, শালা পয়সা না দিয়ে চলে গেল। রক্ত দেখি নন্দা পরে মানুষের রক্ত, আমার কোটটা নষ্ট হয়ে গেছে। এই কোটা পড়া যাবে না, ফেলে দি। এই কোট কার? আমার। এই খুন কে করেছে? আমি করেছি। পত্রিকা পড়েন না? এই দেশে যত খুন হয় সব আমি করি। অ্যারেস্ট হিম। স্যার ওই যে একটা মাতাল পড়ে আছে ওকে নেবেন না। নেন না স্যার। এই এই নিয়ে যাও একে, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে আপনার মার্কেটে দোকান নিতে এসেছি। বসুন। আগে বলুন, মার্কেট তৈরি করতে দাদা ভাইয়ের পারমিশন আছে তো? আমি রাজুক থেকে প্ল্যান পাস করে মার্কেট করছি। দাদা ভাইয়ের অনুমতি নিতে যাব কেন? ওইসব রাজুক ফাজুক রাখুন, দাদা ভাইয়ের ক্লিয়ারেন্স না থাকলে আপনার দোকান কেউ কিনবে না, এ কথা বলে দিয়ে গেলাম। দাদা ভাই? দাদা ভাই আবার কে? তোর এত বড় সাহস, আমার হুকুম ছাড়া মার্কেট বানাইতাছস, বড় ভুল করছস। অহনেই ভুলের একটাই মাসুল, বিল্ডিং সহ জায়গাটা আমার কাছে বেচা দিতে হইব। এ আপনি কি বলছেন? আমার জায়গা আমি আপনার কাছে বিক্রি করবো কেন? আস্তে কথা কও, আমি ও চাওস পছন্দ করি না। সাব রেজিস্ট্রার দলিল পত্র সব বাইর কর, এই দুইটাই সই কর। সই কর। আপনি বললে কি আমি সই করবো? দেশে দেশে কি কোনো আইন কানুন নেই? এ দেহি মহা বেজাই লালো, আমার এই আইন শিখাও। সই কর নইলে গুলি খা। কেলো সই কর, সই কর হারামজাদা, সই কর। লাল কলম না, এইলো কালা কলম, কালা কলম দেখ, কালা কলম দেখ কর। দাদা ভাই, এই কি আপনার বিচার? কান্দিস না, কান্দিস না। এইলো 5 লাখ টাকা, জানে বাস্তে চলে আমেরিকা ফোর্ট। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো ছাত্র ভাই, আসো আসো আসো, বসো বসো বসো। আমরা মহল্লায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাচ্ছি। আর বি তুই এর সাংস্কৃতির মধ্যে গেলা কে? না মানে ইয়ে ফাংশন করতে যাচ্ছি। হেইটা ক নাচা গানা, খুব ভালো খুব ভালো। আপনাকে কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হতে হবে। আরে মিয়ারা, তোমাদের বুদ্ধি শুদ্ধি নাই, এই কামের লাইগা একটা নেতা চাই। যাগে আমি দর দি বাইরে কই দেবুনি। পান্ডা ফাংশন লেগে ওকে 50,000 টাকা দিয়ে দে।
দাদা ভাই আপনার দারাজ দিল। তা হনো মিয়ারা, ফুটপাথ থেকে ভালোই কামাইতাস, খবরদার ফেরিয়ালা কাছে আমার নাম ভাঙায় না। আমি এইসব ছোট কামের মধ্যে নাই, সাবধান করে দিলাম। কি যে বলেন দাদা ভাই, আমরা তাহলে আসি। হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম। কি ব্যাপার দাদা ভাই, এখন আসছে না কেন? আইসা গেছি, আমি আইসা গেছি, টাইম মেনটেন করে চলি। তাহলে এবার চল মঞ্চে যাওয়া যাক। মঞ্চ ফঞ্চ না, খারয়ে ভাষণ দেওয়ার ব্যবস্থা করছে। মাইক দাও, দর্দি বের দাও। ভাই অবনের রাত, বাংলার ভাগটাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তে আজ র। আরে দূর মিয়া, একই রেকর্ড কয়বার বাজাইবে? এই ভাষণ পল্টন ময়দানে গিয়ে দিয়েন। আমি দাদা ভাই কইতাছি, ভাষণ দিবার গেলে আবার আমি আউলে হালাই, তাই আমি এখানে শেষ করলাম। এখন ফাংশন শুরু করা হোক। বসুন বসুন। হ্যাঁ শুরু করো। দিল তো পাগল, দিল তো পাগল,
দাদা ভাই আমি তাহলে আসি দাদা ভাই সবাই তো চলে গেল চলেন আমরা যাই আমি কি দেখিলাম ফাংশনেতে আসিয়া দাদা ভাই আপনি কি হইল পায়ে গেছি আমার বনলতারে পায়ে গেছি মেয়েটার পাত্তা লাগা ওই আমার দর আমার দৌড়ে উঠা ভাবি তুমি খামোখা ভাইয়ের সঙ্গে ঝগড়া করছো আরে ওসব মার্কেট ফার্কেট আমাদের কি দিয়ে হবে না জমিটা বিক্রি করে ভাইয়া ভালোই করেছে নইলে পরে ঝামেলা হতো তাহলে তোর অংশের টাকা তোকে বুঝিয়ে দিক আরে এ তোমার কেমন কথা টাকা দিয়ে আমি কি করব তোরো জি ভাইয়া তৈরি হয়ে নে আমরা বাইরে যাব তোর সাথে আমার কিছু কথা আছে কথাটা বলতে না পেরে কদিন থেকে আমার দম বন্ধ হয়ে আসছে কথাটা আমার সামনে বলা যায় না আমি কি তোমাদের পর জায়গাটা আমাদের দু ভাইয়ের কথা হবে আমাদের দু ভাইয়ের মধ্যে পরে সবই জানতে পারবে তোরো চল হাই এবার বলো কি বলতে চাও তুমি তরু আমি তোদের কাছে সত্য গোপন করে মিথ্যা কথা বলেছি আহা কি হয়েছিল সেটাকে বলবে তো ওরা 5 লাখ টাকা দাম ধরে জোর করে আমাকে দিয়ে মার্কেট লিখিয়ে নিয়েছে আর যে ব্রিফকেসটা দিয়েছিল খুলে দেখি সেটা শূন্য টাকা নেই ওরা আমাকে ঠকিয়েছে আমাদের সর্বস্ব লুট করে নিয়েছে ওরা কারা বলো ভাইয়া কে তোমার সঙ্গে এত বড় প্রতারণা করেছে দাদা ভাই কি দাদা ভাইয়ের এত বড় সাহস আমি এক্ষুনি দাদা ভাইয়ের কাছে যাবো না তুই ওখানে যাবি না কেন যাব না ভাইয়া দাদা ভাই এক ভয়ঙ্কর সন্ত্রাসী সে তোকে মেরে ফেলবে তাই বলি কি আমরা সন্ত্রাসীর কাছে আত্মসমর্পণ করবো নো নেভার সেটা তুমি পারলেও আমি পারবো না দাদা ভাইয়ের সাথে আমাকে বোঝাপড়া করতেই হবে দাদা ভাইয়ের বিরুদ্ধে তুই একা কি করবি শুধু প্রাণটা যাবে প্রাণ গেলেও আমি ছাড়বো না আমি যাবই তরু তরু শোন আমি যাবই ভাইয়া আরে আমার কথা তো শোন আমি যাবই আমার মাতার কসম দিলাম তুই ওখানে যেতে পারবি না হে তুমি কি করলে ভাইয়া কেন তুমি আমাকে কসম দিলে তোমার কসম তুমি ফিরিয়ে নাও ভাইয়া
আমাকে দাদাভাইয়ের সাথে মোকাবেলা করতে দাও, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। না, তুই শান্ত হ, তোকে আমি যেতে দেব না। মৃত্যুর সময় বাবা বাবা তোকে আমার হাতে তুলে দিয়েছিল আর বলেছিল সকল আপদ বিপদ থেকে তোকে যেন আমি রক্ষা করি। বাবার সেই আদেশ অমান্য করে মৃত্যুর মুখে আমি তোকে ঠেলে দিতে পারি না। তাছাড়া তাছাড়া তোর কিছু হলে আমরা কি নিয়ে বাঁচবো? হ্যাঁ, আমরা কি নিয়ে বাঁচবো? ভাইয়া শোন, মার্কেট হারিয়েছি তাতে আমার এতটুকু দুঃখ নেই, কিন্তু ভাইয়া তোকে আমি হারাতে চাই না রে ভাই। কথা দে, তুই তুই কখনো দাদাভাইয়ের সামনে যাবি না, কথা দে। এই তোমার কাছে প্রতিজ্ঞা করল, আমি নিজে কখনো দাদাভাইয়ের সামনে যাব না। তবে তবে দাদাভাই যদি কখনো আমার সামনে আসে তখন কিন্তু আমি ওকে ছাড়বো না ভাইয়া। সেদিন তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে, এখন শোন, ভালো একজন উকিলের সঙ্গে পরামর্শ করে আইনের সাহায্য নিতে হবে। তুমি যা ভালো বুঝো তাই করো ভাইয়া। লক্ষ্মী ভাই আমার, চল। আপনাদের সব কথা শুনলাম, দলিলপত্র দেখলাম, আমার করার কিছুই নেই, এটা রেজিস্ট্রি করা দলিল। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আপনি নিজে এতে সই করেছেন, এখন কোর্ট কাচারি করে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি ভাইয়া তো প্রাণীর ভয়ে দলিলে সাইন করেছেন, পরে থানায়ও গিয়েছিলেন, কিন্তু ওরা দাদাভাইয়ের নাম শুনে কোনো কেস নেয়নি। এরকম অন্যায়ের বিরুদ্ধে আমরা কোর্টে না গিয়ে কোথায় যাব? আপা মনে রেডি হয়েছেন, আপনারা তাড়াতাড়ি যেতে কইছেন। দেখো ইয়াং ম্যান, আইন আদালতের ক্ষেত্রে আবেগের কোনো স্থান নেই, আমি ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু এ দলিলকে আইনত মিথ্যা প্রমাণ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি দেশের নাম করা আইনজ্ঞ, আপনি যদি কোনো একটা কিছু না করেন তাহলে আমি গোটা পরিবার নিয়ে পথে বসবো। ড্যাড, আমরা যাব কি পার্টি শেষ হয়ে গেলে? তোমাকে না খবর পাঠালাম, চলো। ঠিক আছে, সরি, আমাকে উঠতে হয়, মেয়েকে নিয়ে বেরোতে হবে। এক্সকিউজ মি, আমাদেরকে আরেকটু সময় দিন স্যার, আপনার সাথে আমাদের কথা এখনো শেষ হয়নি। এক কথা আপনাদের কতবার বলবো, সাক্ষী নেই প্রমাণ নেই, এই মামলা আইনে টিকতে পারে না। এসব আজে বাজে মামলা নিয়ে আসেন কেন? আইনের ব্যাখ্যা তো শুনলেন, এবার যান। দেখুন, আমরা অন্যায়ের শিকার, সন্ত্রাসের শিকার, আর আপনারা কিনা আইনের কথা বলছেন? আমাদের পুরোটা পরিবার আজ বিধ্বস্ত, বিপর্যস্ত, তার জন্য আমরা কি করতে পারি? লিসেন, একদিন আপনাদের জীবনে এরকম বিপর্যয় নেমে আসতে পারে, তখন দেখি আপনারা কি করেন। চলো ভাইয়া, এখানে সময় নষ্ট করে লাভ নেই। আপনার বাবা ইচ্ছে করলে মামলা টেনে লড়তে পারতেন, হয়তো আমরা হারতাম, তবে এতটুকু সান্ত্বনা পেতাম যে আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম। কিন্তু আইনের দোহাই দিয়ে যখন আমাদেরকে তাড়িয়ে দিলেন, তখন একদিন এই আইনের মারপেচে আপনারাও পড়তে পারেন। ভদ্রভাবে কথা বলুন, লার্ন ম্যানার্স। আই ডোন্ট হ্যাভ টু লার্ন ম্যানার্স, ইউ হ্যাভ টু লার্ন ম্যানার্স, মাইন্ড ইট। চল। তুন্দা এখনো খবর লেখে না কে, আমার যে কিছুই ভাল লাগে না, দিল তো পাগল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই কুত্তা দুইটা বাড়াইছে কেন? দাদা ভাই, তিন রাস্তার মোড়ে জমিটা হজম করে ফেললেন, একটা খবরও দিলেন না। আমার কাম আমি করছি, তোমরা খবর দেবো কেন? আমি তো এলাকার হোমদার। তোমরা ও বকরা লইতেছো, কুত্তার মতন খালি আড্ডি বিশ্বাও, হাড্ডি দিমু তাই কুত্তা। দাদা ভাই, এসব আপনি কি বলছেন? পান্ডা জি, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, অগরে কুত্তা অনেক শিখে দে। কুত্তা এই যে এইভাবে কুত্তা হন, কিরে কুত্তা হস না কেন? কুত্তা কুত্তার মতন গেউ গেউ ক, ডাকালারা হইছে হইছে। হ্যালো আড্ডি, এই তো গো হাড্ডি, মুগদা তুইলা লয়ে যা। হন
তোরা হইলে আমার পালা কুত্তা, অকামে গেউ গেউ করবি না, হাড্ডি ঠিকই পাবি। যা, এবার মতন মাফ করে দিলাম। আসসালামু আলাইকুম। দিল তো পাগল। গুরুদেব, ধ্যান ভঙ্গ করার জন্য মার্জনা চাইছি, আপনার জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি। আপনার হস্তখানা দেখি। না না গুরু, পদ যুগল নয়, আপনার হাতখানা। হ্যাঁ, আমার স্বপ্ন তো মিথ্যে হতে পারে না। শনির দশা কেটে গেছে, বৃহস্পতি এসে ভর করেছে, এবার ভালোবাসা হবে। স্বামী নিত্যানন্দ, আপনার জবাব নাই। আমার মনের কথা আপনি জানলেন কেমনে? আমার দিল তো পাগল, অহন কন আমার হইবটা কি? প্রভু, আপনি কৃষ্ণ, তিনি রাধা, মিলন পথে অনেক বাধা। কোনো বাধা ফাধা আমি মানুম না, তয় আপনাকে শাস্ত্রে যদি কোনো তরিকা থাকে বাতলাম। ব্যবস্থা অবশ্যই আছে, যাই শীঘ্র বন্দোবস্ত করি। আরে আরে, যান কই, টেকা লয়ে যান, তন্ত্র মন্ত্র লেগে খরচপাতি লাগবো না, গরেন গরেন। নমস্কার। নমস্কার নমস্কার। আসি, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কালাকৃষ্ট কত দিল দেখি। রাধে কৃষ্ণ, দিল তো পাগল, দিল তো পাগল, দিল আমাকে মহল্লার অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেবের একমাত্র কন্যা বলছে, এই মোসাম্মদ লতা ইসলাম স্থানীয় কলেজে পড়ে। পাইছি, বনলতারে পাইছি। আপনি যখন এতই পেরেশান, তাই উঠাই নেই। বেদব, তোর জিবলামি তাই না ছিঁড়া ফেলামু, ওকে উঠায় আনার মতন জিনিস। মাফ করে দেন দাদা ভাই। তারে পাইতইব, কি করিব কি করিব, কেমন করে তাকে পাইব। হায় হায়, আপনি দিদিওয়ান হয়ে গেছেন। আরে ছাগল, আমার দিল তো পাগল। ও আচ্ছা, যাস কই, বকশিস লয়ে যা, তোর 10,000 টাকা। এই কি দিলেন? আমি যখন এই লেনে ভর্তি করেছি, তখন একটা খোঁজ খবরের জন্য উস্তাদ আমার দিয়েছিল 100 টাকা, আমি তোর 100 গুণ বেশি দিলাম। দিবেন না কেন, সব জিনিসের দাম বাড়ছে না। যা, আমি দাম কমাই দেবনি। যাই গা, আর আমার ভুল কান দু এতগুনে আইসে আমার রসের নাগর। অনেক দেরি, আজকাল টাইম ঠিক রাখুন অনেক মুশকিল হয়ে গেছে, বড়ই পেরেশানির মধ্যে আছি। দাদা ভাই,
আরে পেরেশানি তো দাদা বাইরে লুই আই পুরুষ পাখি আমাকে দাদা বাইরে প্রেম রোগে ধরছে এই রোগের ওষুধপত্র জোগাড় করতে গিয়া টাইম ঠিক রাখতে পারি না খোঁজ খবর লইতে গিয়ে তো এত দেরি আজব কথা শুনালি আজব কথা না আজব কথা না বড় তাজবের কথা এই মায়ের লেগা দাদা ভাই দেওয়ান হয়ে গেছে আমি কি তোমার লোক কোনদিন মিছা কথা কইছি এই দেখ এই মায়ার খবর আনুনে লেগা দাদা ভাই আমার 10,000 টাকা বকশিস দিছে 10,000 টাকা এই তুই চুরি করস নাই তো তোর মাথার কসম খাই কই আমি চুরি করি নাই যাও তুই আমার চোর কইছ না না বিশ্বাস করছি তোরে আমি চলো এই টাকা দিয়া মার্কেটে গিয়া কিছু কেনাকাটা করি কোন মার্কেটে যাবো হ্যাঁ ঢাকা শহরে সবচেয়ে বড় মার্কেটে যাবো যেখানে অটোমেটিক সিঁড়িতে উঠন যা অটোমেটিক সিঁড়ি এই আমরা না তারা পাটা উঠেনি এমন আমি তোমার এতগুলো টাকা দিলাম তুমি আমার একটা আদর করলা না এত লোকের মাঝে আমার শরম করে বাবা শরম করে শরম বাদ দাই তো দিমু দে দিমু আর দে কি মজা দে লাগতাছে চলো 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 আরে অটোমেটিক মার্কেট যাবো চলো আনন্দ আকাশে বাতাসে অগোলগে যদি একটু খেলবার পারতাম ধীরে ধীরে চল গো কোন শালারে লুকিয়ে লুকিয়ে মেয়েদের খেলা দেখে হ্যাঁ আর পরে পরে লুকিয়ে লুকিয়ে দেখছো কি এটা কলেজ তুই কেথারে দাদা ভাই আপনি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করবেন ডরাইস না তোর কোনো দোষ নাই আমি লুকায় লুকায় সরজমানে কলেজের হালচাল দেখবারাই চালাম তগদে আনন্দর সীমা নাই সীমা নাই মনে লয় কলেজে ভর্তি হই যাজ্ঞা আমি হন যাই মনে রাখিস তুই আমারে দেখাও দেখোস নাই আমার কথা হই না হনোস নাই কি কইলাম বুঝছস বুঝছি দাদা ভাই আর বলতে হবে না আসি যা আমাকে কাছে ওর বাবা রে সুখে থাকো আমার বনলতা দিল তো পাগল এই কথাটা মনে আছে তো কাল আমরা সবাই লিলির পার্টিতে যাচ্ছি ও আমি তো ভুলেই গিয়েছিলাম তাহলে কাল সকালে তোর আমার বাসায় চলে আয় ব্রেকফাস্ট হয়ে যাবে তারপর আমরা মুভ করব আমাদের ভাই গাড়ি টাড়ি নেই তাই ওসব ঝামেলা বাদ দে বাসার কাছে লেডিস পার্কে এসে আমরা অপেক্ষা করব তুই এসে উঠে নিয়ে যাস ঠিক আছে এ কথাই তাহলে রইল এই শোন শোন আমাদের আসতে দেরি হলে আবার চলে যাস না যেন রাস্তাঘাটের অবস্থা তো জানিস যে জ্যাম তোদের আগে যদি এসেই পড়ি তাহলে মুক্ত বায়ু সেবন করব ঢাকায় এই জিনিসটার বড়ই অভাব Thank you.
আই লাভ ইউ দিল তো পাগল। পাগলামি চিকিৎসা করো, পাবনায় যাও। আমি তোমার প্রেমের পাগল, তাই তো করি পাগলামি। মেরেছ চটকনা, হেললে কি তুমি প্রেম দিবা না? উনি স্বর মারলেন আর আপনি কিছুই করেন না। করুমটা কি, আমি তো নিজের মধ্যে নাই, এই পয়লা লতার হাতের পরশ পাইলাম। দাদা ভাই, দাদা ভাই, বেলা তো কম হইল না, গোসল করে খানা পিনা করবেন না? গোসল পানি ডাললে তো বেবাক ধুয়ে মুছা যাইব গা, না গোসল করুম না। তো খানা খাইতে লন, চর খাইয়া আবার পেট ভরে গেছে গা, কিছু খাম না, তোরা গিয়া খা। আপনি না খাইলে আমরা কেমনে খাই? তোমার সময় জিগায় বাপ দরবার জায়গা পাও না? তোমার আমি খুব ভালো করেছি, তুমি মটকার লগেই থাকো, আমি যাই, আমি চির তরে গেলাম।
ভেসা গেলাম বিষম চালে ওই মন। আপনাকে অশেষ ধন্যবাদ। কোন কারণে? সেদিনে সেই ঘটনার জন্য। আপনার অভিনন্দন পাওয়ার মতো তেমন কিছু তো করিনি। দূর থেকে দাঁড়িয়ে দেখলাম আপনি দাদা ভাইকে কষে একটা চড় মারলেন, সেটা তো একটা বিরাট ঘটনা। ওই লোকটাই দাদা ভাই? হ্যাঁ, তবে আমার প্রশ্ন, নিজের হাতে আইন তুলে নিতে গেলেন কেন? পুলিশকে জানালেই পারতেন। ওই লোকটা আমাকে অপমান করবে আর আমি চুপ করে থাকবো? এর জন্য আপনাকে আরেক দফা ধন্যবাদ। আমরা যা পারিনি আপনি তা পেরেছেন, এখন শেষটা দেখার অপেক্ষায় রইলাম। সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত, কি বলতে কি বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেবেন। ইশোকে, অপ্রিয় হলেও আপনি সত্য কথাটি বলেছেন। আপনারা এখন কি করবেন বলে ঠিক করেছেন? কি আর করব, নিজেদেরকে ভাগ্যের হাতে সঁপে দিয়েছি। একদিন আসুন না বাসায়, বাবাকে বলে দেখি যদি কিছু করতে পারেন। ভাইয়ের সাথে কথা বলে দেখি, এখন আসি, বাই। দাদা ভাই কসিমুদ্দিন কেরানির পোলার নতুন বউ লইয়া আপনারা সালাম করতে আইছে। দেখছ নি, এদি বান্দরের গলায় মুক্তার মালা, কাকের মুখে সবরি কলা। এই বান্দুরিয়া পোলা সুন্দর মাইয়াটারে পটাইলো কেমনে, রহস্যটা জানতে হয়। দাদা ভাই, হেরা কি সালাম করতে আইব? আইসো আইসো, নিকট আইসো, আসো। দাদা ভাই, আপনার দয়ায় আমাদের বিয়ে হয়েছে। আরে ওই তো এইব, দিল তো পাগল। এইলো সালামি। দাদা ভাই, এসব লাগবে না, আমরা আপনার দোয়া চাই। নিতে হয় নিতে হয়। তামাইয়া, তুমি একটু বাইরে যাও, তোমার স্বামীর লগে আমার একটু বাতচিত আছে, যাও। কাপিস না কাপিস না, আম বাগবালুক না। হন, তোর এই চেহারা লইয়া সুন্দর মাইয়ার মনটা জয় করলি কেমনে? আমি ওকে জীবন দিয়ে ভালোবাসতাম। আর কিছু করস নাই? আরো অনেক কিছু করছি। মনে কর, একটা মাইয়ার লেগে আমার দিল তো পাগল, আম পাবো কেমনে? আমার চেহারা তো তোর চাইতে বালা। চুপ মাইরা রইলি যে, ক নির্ভয় ক। দাদা ভাই, সব ঠিকই আছে, তবে আপনার পেটটা একটু মোটা, বডিটারে স্লিম করতে হবে। আজকালকার মেয়েরা ফেস কাটিং এর চাইতে ম্যানলি ফিগার পছন্দ করে। ঠিকই কইছ, ওখানে যা, শ্বশুরের মাল পানি গে খাত। দোয়া করবেন, আসি। Ooh, 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 ooh.
ভাই পেটটা মাপ দাদা ভাই ফিটা নিয়ে আসছি এই যে মাপ 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 কাম হয়ে গেছে আধা ইঞ্চি কমছে আরো দৌড়াই তৈব রাখ আরো দৌড়াই যাও ওই রাঙা পায়ে পেক্কাটা লাগতে নাই এটা শোনান এর উপর দা হাইটা যাও আপনি আমার সাথে এসব কি শুরু করেছেন তোমার জন্য আমার দিল তো পাগল তুমি আমার কাছ থেকে যতই দূরে যাবার চেষ্টা করো আমি জানি একদিন তুমি আমার হবে কি খাবি তোরা তিনটা বার্গার বসুন ভালো বিস্কিট হবে দাদা ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ডরাইস না এই তগো দোকানের সব আইটেম হ্যাগো দে আমরা খাবারের অর্ডার দিয়েছি আপনি সব আইটেম গিলে খান তুমি খাইলি তো আমার খাওয়ানো হইব এই যে শুনুন আপনার ওনাকে খাওয়ান আমরা চললাম এই চল না খায়া চইলা গেলা মনে বড় ব্যথা পাইলাম দাদা ভাই হ্যাঁ দাদা ভাই খালি মুখে চলে যাবেন ই আর কি মারস থাপ্পড়টা 32টা দাঁত ফালাই দেব দাদা ভাই মাফ করে দেন একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় হ্যাঁ এই গান কে গায় হ্যাঁ এদি গায় মরছি রে মরছি দাদা ভাই আমি এই যে আপনার গানটাই তো আমি গাইতেছি আমারও দেখতে মন চায় বড় কষ্ট হয় আমি লতারে দেখো পরনটা কেমন কেমন করতাছে কাছে আয় কাছে বুদ্ধি করি দাদা ভাই কি করে দাদা ভাই তুই দিলি তো স্বপ্নটা নষ্ট করে জানতেন কেমন করে আপনি না আমার ডাকছিলেন ওই মেয়েরা আপনারা গরমের দিন চাদর মুড়ি দিয়ে আছেন কেন যান যান নিজের কামে যান আমাকে জ্বরে ধরছে যান যান পাগল নাকি কত গাড়ি আইলো কত গাড়ি গেল সে তো আইলো না সে তো এলো না চুপ শালা আইতাতে আইতাতে চল দূর দেখ চল এই ধরুন 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 বাবা তোমাকে না দেখলে বড় কষ্ট হয় দিল তো পাগল একে শিকল দিয়ে বেঁধে পাগলা গারদে নিয়ে যাও বলেন দাদা ভাই গেল গা দাদা ভাই দিন তো গরম হ্যাঁ চলেন মানুষের দেখলে ইজ্জ সম্মান কিছু থাকবো না বাদ দে একটা রিক্সা একটা রিক্সা ডাক একটা রিক্সা ডাক আই আই রিক্সা আই আই
আমার ডাইনে লতা, আমার বামে লতা। লতা, তুমি কি কেবলই ছবি? তুমি কি শুধু ছবি হয়ে থাকবা? তোমার কি আমার নিজের মতন নিজের হাতে ধরতে পারুম না, ছুঁতে পারুম না, ধরতে পারুম না, তোমার সাথে দুটো মনের কথাও কইতে পারুম না? ভালোবাসা নিতে চাই।
হাই জান, হাই প্রাণ, হাই কলিজা। আপনারা রোজ এভাবে আমাকে তেজ করেন কেন? বোঝো না কেন করি। আপনি তো আমাদের বাসায় এলেন না। বাসায় এলে কি লাভ হতো? এখন কোথায় যাচ্ছেন? রাস্তা মাপছি। আপনি সবসময় হ্যালি করে কথা বলেন। আমি সত্যি কথাটাই বলি, আসলে সবকিছু হারিয়ে আমরা পথে বসেছি, পথই আমার সাথী। আপনার জন্য দুঃখ হয়, কিন্তু আমার করার কিছুই নেই। সেটা তো আপনি প্রথম দিনই জানিয়ে দিয়েছেন। তাছাড়া আইন যেখানে অসহায় সেখানে আপনি আমার জন্য কি করবেন? আপনাকে কিছু কথা বলার ছিল। সন্ত্রাস আমাকেও গ্রাস করেছে। আপনার আইনের লোক, আইনের সাহায্য নিন। প্লিজ আপনি এখন চলে যান, দাদাভাইয়ের একটা লোক আপনাকে ফলো করছে, যে কোনো সময় বিপদ হতে পারে। আপনি যান, আমি আসি। আমার চোখের ফাঁকি দিবা, এই দিনও দেখছি, আইজও দেখলাম, ফোলাটা কেটা দেখতে হয়। দাদা ভাই, একটা ফোলার লোকে আমাকে লতা বেগমের খাতির আছে। তুই জানলি কেমনে? আমি আমি না জেনে কোনো কথা কই না, আমি তো উনার পিছনে আসার মতো লেগে রয়েছি। ফোলাটার নাম তরু, ওই যে আমেরিকান মার্কেট ওলার ছোট ভাই। কি কইলি? আমার লতার দিক নজর দিছে, খুন খারাপি ছাইরা দিছি, নইলে আমি নিজের হাতে ওরে শেষ করতাম। জুম্মুই না, অগ গোষ্ঠী সুদ্ধা বিনা টিকেটে আমেরিকা পাঠায় দে। কি কইছি বুঝছস? বোঝস নাই? টুন্ডা বাড়িটা চিনা দিবি, আজ রাইতে এই ছুরি দিয়ে কাম সারবি, একটা গুড়িও জানি না চলে। তোমরা কারা? তোমরা কারা? আমরা আজরাইল, তগ জান কবজ করতে আইছি, বল তোর কোথায়? তোরকে দেখি হবে। বলবি না, সব কথা। তুমি থামো তো, তরু সত্যি করে বলতো, তুই কি আমার কথা অমান্য করে বাইরে কোথাও কিছু করেছিস? তুমি বিশ্বাস করো ভাইয়া, আমি কারোর সাথে কোনো ঝামেলা যাইনি, ফর গড সেক ট্রাস্ট মি। তবে আমার কেন জন্য মনে হচ্ছে এরা দাদাভাইয়ের লোক। তুই যদি কোনো কিছু করে না থাকিস তাহলে দাদাভাই কেন অকারণে আমাদেরকে মারার জন্য লোক পাঠালো? আমিও তো কিছুই বুঝতে পারছি না,
আমার মনে হচ্ছে এর মধ্যে আমাদের মার্কেট দখল সংক্রান্ত ব্যাপার জড়িত। মার্কেট দখল? তুমি তো বলেছিলে মার্কেট বিক্রি করে দিয়েছো। তুমি দুশ্চিন্তা করবে বলে আমি তোমার কাছে সত্য গোপন করেছিলাম। আসলে আসলে আমাদের মার্কেট জোরপূর্বক দখল করে নিয়েছে। কে? দাদা ভাই, একটা লোক অন্যায় ভাবে আমাদের মার্কেট দখল করে নিল, আর তোমরা দু ভাই হাত পা গুটিয়ে বসে আছো। দাদা ভাই জোর করে আমাকে দিয়ে মার্কেট লিখিয়ে নিয়েছে। এরপর আমরা আইনের আশ্রয় নিতে গিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। এত বড় একটা ঘটনা তোমরা আমার কাছে লুকিয়ে রেখেছো। তোমাকে জানালেই বা কি লাভ হতো? তুমি জানো না দাদা ভাই কত ভয়ঙ্কর লোক। যত ভয়ঙ্কর লোকই হোক না কেন, তার অত্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এতদিন এতদিন তোমার কথা সব মুখ বুঝে সহ্য করেছি, কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আর না। তোমাদের কথা আমার ভীষণ ভয় করছে। আমার মনে হয় আমাদের এখানে থাকা নিরাপদ নয়। তবে কি ওদের ভয়ে আমরা পালিয়ে যাব? ওরা এসে যদি আবার হামলা করে? করুক, আমরা প্রতিহত করবো, নয়তো মরে যাব। তবু অন্যায়ের কাছে মাথা নত করবো না। তরু তরু তুই বোঝার চেষ্টা কর। শোন ভাই আমার, শোন, মাথা গরম করে কোনো লাভ হবে না। দেশের যা অবস্থা তাতে এখানে থাকার চাইতে চল চল আমরা আবার আমেরিকায় ফিরে যাই। ভাইয়া তুমি ঠিকই বলেছ। এসব তোমরা কি বলছো? একটা সন্ত্রাসের ভয়ে আমরা দেশের মাটি ছেড়ে বিদেশে চলে যাব? না না, যেতে হলো তোমরা যাও, আমি শেষ দেখে ছাড়ব। মারতে পারস নাই, মায়ের খেয়ে ফিরতাই চল। তোর আমার ইজ্জত রাখস নাই, এত বড় বুকের পাটা আমার লোকের গায়ে হাত তোলে বাপ চালাম, নিজে আর কিছু করুম না, তয় আমার পথের কাঠ আমি রাখুম না, পরে মারতে হইব। চল আমার লগে। দাদা ভাই একটু এদিকে আসে, একটা কথা শুনে যান। কি কবি ক? দাদা ভাই এই সময় তরুরে আপনি নিজের হাতে খুন করা ঠিক হইব না। ঘটনার লতা বেগম জানতে পারলে হিতে বিপরীত হয়ে যাবে। হ্যাঁ জানবো কেমনে? এইসব খবর চাপা থাকে না। আমি চাই না এই সময় আপনার সম্পর্কে লতা বেগম কোনো খারাপ ধারণা হোক। এখন আপনার যা মর্জি। তুই ঠিকই কইছস কথাটা, আমার মনে ধরছে না, যাবো না। দাদা ভাই আর একটা কথা কই, আপনি লতা বেগমের লগে খোলাখুলি কথা কন, তার দিলে পিয়ার মহব্বত জাগায় তুললে। হ্যাঁ আমি তাই করো, চল। গাড়ির থেকে নামো, তোমার সাথে আমার কথা আছে। আপনার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই, আমাকে যেতে দিন। আইজ আমার কথা না শুনে যেতে পারবে না। আমি বলছি গাড়ির থেকে নামো। বলুন আপনি কি বলতে চান? যেদিন তোমার প্রথম দেখছি সেই দিন থেকে তোমার প্রেমে পড়ে গেছি, আমি মন প্রাণ দিয়ে তোমার ভালোবাসি, আমার দিল তো পাগল, তুমি কি এটা বোঝো না? আপনি কি করে ভাবলেন আপনার মতো একজন সন্ত্রাসীকে আমি ভালোবাসবো? জেনে শুনে কোনো মেয়ে তা পারে না। শুনুন, আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছেন, দয়া করে এবার আমাকে রেহাই দিন। অমন কথা কইও না, বড় কষ্ট পাই। তুমি শুধু আমার বাইরটা দেখলা, ভিতরটা দেখলা না, ইচ্ছা করে বকটা ছিড়া দেখায়। তুমি যে আমার কত প্রিয়, তোমার লাগে আমি দেওয়ানা হয়ে গেছি। তোমার নামে কসম খায় কইতাছি, আমি ভালো যাবো, বেবাক খারাপ কাম ছেড়ে দেবো। তুমি যা যা কইবে আমি তাই তাই করু, তুমি যা চাইবে আমি তাই করু, তুমি শুধু আমার ভালোবাসা দাও। দোহাই লাগে, আপনি আমাকে মুক্তি দিন প্লিজ। অনেকটা আমি দুনিয়ার থেকে মুক্তি দিছি, কিন্তু তোমার আমি জীবন থেকে মুক্তি দেবো না। একদিকে দুনিয়া আরেকদিকে তুমি, আমি দুনিয়াদারি ছেড়ে দিতে পারি কিন্তু তোমার আমি ছাড়ব না। চাইলে তোমার এক্ষুনি আমি উঠায় নিয়ে যেতে পারি, কাজী ডেকে বিয়ে করতে পারি, তাই তোমার আমি জোর করে কিছুই করুম না। হাজার ফুলের মাঝে একটি লাল গোলাপ তুমি, আমার এই কঠিন আড্ডা তার আমি ছিড়ুম না। তোমার আমি সুন্দর মতন মনের ফুলদানিটা সাজায় রাখুম, তুমি রাজ রানী হয়ে থাকবা। ভালোবাসার জন্য মানুষ কি না করছে, সম্রাট সার্জান তার বিবির জন্য তাজমহল বানিয়েছে, ইংল্যান্ডের রাজা সিংহাসন ছাড়ছে, আমিও তোমার জন্য তার চেয়ে বেশি কিছু করুম, কারণ আমি যে তোমার ভালোবাসি। দেখুন ভালোবাসা একতরফা হয় না, আমি আমি আপনাকে ভালোবাসি না, ব্যাস, এরপর তো আর কোনো কথা থাকতে পারে না। তুমি
তো তোমার কথাটা কইলা, অহন আমার কথাটা মন দিয়া শোনো, আমার তুমি মাইনে লও, আমার তুমি আপন করে নাও। না কিছুতেই না, আর এটাই আমার শেষ কথা। শেষ কথা বইলা কিছুই নাই, আমি তোমার হাসিল কর্মী করো। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে হয় কিভাবে, সময় এলে তুমিও জানতে পারবা। আব্বাজান আব্বাজান আমার কদম বুঝি নেন। ওঠেন ওঠেন ওঠেন। হ্যাঁ কে আপনি? হ্যাঁ কে? আমি আপনার অদম সন্তান দিলশাদ খান, মাইসে কয় দাদা ভাই। তা আমার কাছে কি চাই? আপনার মাইয়ারে চাই, আমার আগে পিছে কেউ নাই, তাই নিজের স্বাদের পয়গাম নিয়ে নিজে এসেছি। তোমার সাহস তো কম নয় চেতন। কে আমার দন দৌলত মান ইজ্জত সবই আছে, পাত্র হিসেবে আমি খারাপ না, আপনার মাইয়ার আমি মাথায় করে রাখো। আর একটা কথাও না, এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। জামু তয় আপনার জমান লয়ে জামু। যাও বলছি, নইলে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। আপনি আমার মুরব্বী, মারতে পারেন কাটতে পারেন, তয় লতারে ছাড়া আমি বাঁচুম না, আমার দিল তো পাগল। এই দর্চি পা কইরেন না না। ইউ রাস্কেল, বেরো 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 বলছি। কামটা বেশি ভালো করলেন না, সাদা লক্ষ্মী পায়ে ঠেললেন। আসি, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলছি। কমিশনার সাহেব বাসায় আছেন? এলে বলবেন আমি ওনার সঙ্গে দেখা করতে আসছি। কি হয়েছে ড্যাডি, এনিথিং রং? হয়েছে অনেক কিছু, পরে তোমাকে সব বলবো। আমি জরুরি কাজে বাইরে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তুমি বাসা থেকে বেরোবে না। আমি দাদা ভাই, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত টেলিফোন রাখো না, আমি কামের কথা কমু। আমার সাথে আপনার কিসের কথা? দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। শোনো, তোমার অনেক বুঝাইলাম, তুমি আমার কথা রাজি না হওয়াতে তোমার বাপের কাছে বিয়ার প্রস্তাব লয়ে গেছিলাম, তিনি আমার গলা ধাক্কাটা বাইর করে দিছে। বাবা ঠিকই করেছেন, এরপর তো আর কোনো কথা থাকতে পারে না। কথা আছে, আব্বাজান আমার মুরব্বী, তারে কিছু কই নাই, তাই বলে তোমারে তো আমি ছাড়ুম না, আমি অনেক সহ্য করছি কিন্তু কান না। আমি কাজী ডাক্তাসি, তুমি ওখানে আইসা নিজে বিয়ার কবুল করবা, তা না হইলে তোমার ফাইরে চিরা ফেলামু, এই আমার শেষ কথা। যাই দাদা ভাইয়ের খবরটা দেই। আরে আপনি বাসে করে কোথায় যাচ্ছেন?
জানি না। আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? জানি না। প্লিজ আমাকে সব খুলে বলুন। তার আগে বলুন, আপনি বা চলন্ত বাসে লাফ দিয়ে উঠলেন কেন? তাকিয়ে দেখছেন কি? বসুন। পালায়া যায়, লতা পালায়া যায়, আর আমার হিজড়ার দল কিছুই করা পারে না। লতা বেগমরে উঠে আনলে এত ঝামেলা হইতো না। চুপ বেকলের বাচ্চা, লতারে লইয়া ব্যাপার কথা কবি না। জুমুই না, দুই দুইবার তোর রাতে মার খাইছ, প্রথমবার কিছুই কই নাই, এইবার তোর আমি ছাড়ুম না। আমারে মাফ করে দেন দাদু ভাই, আমি তরুশালার লাশ 24 ঘন্টার মধ্যে আপনার সামনে আইনা দিমু, আইনা দিমু। তার আগে তুই লাশ। এই হালার লাশ নদী ফালাই দেয়া যা। দাদাভাই হুকুম দেন, ওই বুড়ি আডবোকেটে একটা শেষ করে ফেলাম। বুড়ারে এই বুদ্ধি মাথায় লইয়া তোর আমার লগে চেলাগিরি করস, চুল টানলে মাথা আসে, বুড়া হইল আমার ট্রাম কার্ড। আপনার জীবনে যে এরকম একটা বিপর্যয় নেমে আসবে এমন একটা আশঙ্কা আমি করেছিলাম, তবে ভেবেছিলাম আপনার বাবা একজন প্রতাপশালী অ্যাডভোকেট, তাই বিপদটা হয়তো কাটিয়ে উঠতে পারবেন। যা কিছু ঘটেছে আপনাকে বলেছি, এ নিয়ে আর কথা বাড়বেন না। প্লিজ আমাকে বলতে দিন, আপনার উচিত ছিল সরাসরি পুলিশের কাছে যাওয়া, কাউকে কিছু না জানিয়ে সেইভাবে আপনার আশাটা ঠিক হয়নি। আপনি যাবেন কোথায়, করবেন কি? আপনিও তো চলন্ত বাসে লাফিয়ে উঠেছেন, এখন আপনি বা যাবেন কোথায়? আমি পরের স্টপেজে নেমে ঢাকা ফিরে যাব। তাই যান, আমাকে উপদেশ দেবেন না। দেখুন আমি পুরুষ মানুষ, আমার কথা আলাদা, কিন্তু একজন মেয়ে হয়ে আপনি যা করছেন তা পাগলামি ছাড়ার কিছুই না। অসহ্য। এই কন্ডাক্টর, বাস থামান, আমি এখানে নামবো। এই মাঝ রাস্তায় নামবেন কই? বাস থামান বলছি, নইলে আমি লাফিয়ে পড়বো। আরে কয় কি করে কি ওস্তাদ, বাস থামান। কি ভেজালে বললাম রে বাবা, বাস থামান। এই জঙ্গলে কই যাইব? ও এতক্ষণে বুঝছি লাভ কেস, দেশটাই যে কি হইল। ওস্তাদ যান যান। আপনার তো পরের স্টপেজে নামার কথা, এখানে নামলেন যে? না মানে আপনাকে তো অনিশ্চয়তার মধ্যে ফেলে যেতে পারি না। আমাকে নিয়ে আপনার এত ভাবনা কেন? আমি আপনার কে? পরিচিতা। আপনি কিন্তু পরিচয়ের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, আমাকে যেতে দিন। এই মক্কেল নাকি? আমার মনে হয় তাই। না আমি আপনাকে নিশ্চিত বিপদের মাঝে একা যেতে দিতে পারি না। আপনি আমার হাত ধরেছেন কোন অধিকারে? একজন সহযাত্রীর অধিকারে। আমি তো শুধুমাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এটা কি আপনার মনের কথা? সেটা যদি না বুঝে থাকেন তাহলে জানবো আপনার মন বলে কিছু নেই। জানতাম জানতাম, আমি চান্দু ঘরে পামু। আপনি পাশের গ্রামের চৌধুরী সাহেবের পোলা না?
কেন? আপনি তো ওনারে লইয়া পলাইছেন, এই খবর চাইরদিকে রাষ্ট্র হইয়া গেছে। চৌধুরী সাহেব বন্দুক লইয়া তল্লাশি চালাইতেছেন, যদি জানে বাঁচতে চান তাইলে আমার লগে চলেন, তাই আমারই কই বেমালা বকশিস দিতে হইব। ওর ভুল ধারণার সুযোগটা নেওয়া যাক। আপা কোন চিন্তা করেন না, চৌধুরী সাহেব কয়দিন অম্বি তম্বি করবো, তারপরে দেখবেন ঠিকই আপনি গো মাইনা নিব, সে কয়দিন আপনি গো আমার বাড়িতে লুকাই রাখুন। ভাই তুমি আমাদের অনেক উপকার করলে। আরে কয় কি, আপনি গো যেমন উপকার আমারও তেমন উপকার, আপনি আমার টাকা পয়সা দিবেন, আমি তো আর মাগনা খেদমত করুম না। ভাই একটু তাড়াতাড়ি চলো। আরে ডরাইন না ডরাইন না, আমি নামে বাগা কামে শিয়াল। কি বললেন, কোনো খবর পেলেন না? ঠিক আছে রাখি। আব্বাজান আব্বাজান, আপনার এই মানুষ বালা না, মাইয়ারে নিজে লুকায় রেখে থানায় জিডিএনটি করছেন, আমি নাকি লতারে কিডন্যাপ করছি, এইসব আবুল তাবুল পাইছেন কই? তাহলে আমার লতা গেল কোথায়? এটা তো আপনি জানেন, দুন ফোন ছাড়েন লতারে বাইর করেন, নইলে খবর আছে। মজ্জাতি না করে আমার মেয়েকে কোথায় আটকে রেখেছি সেটা বল, নইলে তোকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার লাগে এমন কোন জেলখানা তো উড়ে নাই, কাল সকালের মধ্যে লতারে আমার আনন্দ মহলে হাজির করবেন, এ আমার শেষ কথা। আমার শেষ কথাও শুনে যা, তোর মতো অমানুষের হাতে লতাকে আমি কোনদিন তুলে দেব না। আপনি লতার আব্বা, আমার মুরব্বী, নাইলে অহনি আপনারে ফানা ফিল্লা কইরা ফেলাইতাম, যা কইলাম তাই কইরেন, যাই দিল তো পাগল। এত রাত হয়ে গেল তোরও এখনো আসছে না কেন? ওর কোনো বিপদ হলো না তো? আমারও তো কোনো কিছু ভালো লাগছে না, খোঁজাখুঁজি তো আর কম করলাম না, আমাদের চারিদিকে এত বিপদ, আর আর এই সময় ও যদি এইসব খামখেয়ালি করে তাহলে কি করে চলে? তোরে তো কোনোদিন বেশি রাত করে বাসায় ফেরে না, আজ এখনো আসছে না কেন? আমার মন বলছে ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ওগো তুমি একটা কিছু করো। এত রাতে আমি কি করব, কোথায় যাব? দরজা বন্ধ, জানালা বন্ধ, বাগা পাহারায় নেই ভয়, চিন্তা ভাবনা আর করিও না, হইব তোমাগো প্রেমের জয়। হাসো হাসো মনের সুখে হাসো, তোমাগোই তো দিন। বিছানায় আপনার ঘুম হবে কিনা জানি না, তবু শুয়ে পড়ুন, আমি বাইরে যাচ্ছি। বাইরে যাওয়াটা কি ঠিক হবে? তাহলে এক বিছানায় আপনার পাশে শোয়াটা কি ঠিক হবে? আমার উপর দেখি আপনার রাগ এখনো রয়েই গেছে। এই যা, বাঘা বাড়ি থেকে দরজা আটকে দিয়েছে, এখন কি করবেন? কি আর করবো, এখানে বসে রাতটা কাটিয়ে দেব। আপনি এভাবে বসে থাকলে আমার ঘুম হবে না। তাহলে আমাকে কি করতে হবে? এখানে আসুন, দুজনে মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিই। দেখুন আমি অল্প কথার মানুষ, গল্প করতে পারি না। মানে তাহলে কাজের কথাই বলি, এই যে আমরা আপনি আপনি করছি, এটা বাইরে কারো সামনে না বললেই ভালো হয়। বেশ, তুমি বলা যে কাছের লোককে, তুমি কি আমার এত কাছে?
লতা প্লিজ আর কথা বাড়িও না, আমার সবকিছু কেমন যেন হেলুমেল হয়ে যাচ্ছে। কি হয়েছে আমাকে বলা যায় না? যেদিন তোমাকে প্রথম দেখি তখন কেন জানি মনে হয়েছিল আবার যেন দেখা হয়। তারপর তো আরো দেখা হয়েছে। আবার যখন দেখা হলো তখন মনে হয়েছিল তোমার সাথে যেন পরিচয় হয়। পরিচয় তো হয়েছে, এখন কি মনে হচ্ছে? এবারে কথাটা তুমিই বলো। আমার কেবলই মনে হচ্ছে সর্বনাশা নদীর উত্তাল ঢেউয়ে আমি তোমার কাছে এসেছি ভাসতে ভাসতে। ভুল বললে, তুমি আমার জীবনে এসেছো ধীরে ধীরে। এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে, আমার এই মন তোমাকে দিলাম। আমার এই মন তোমাকে দিলাম।
মা গো মা, দেখছো নি কেমনে ঘুমাইতাছে? মিয়া ভাই ওঠেন, বেলা অনেক হয়েছে। টাকা দেন, বাজার সদাই করতে হইব না? ও আমার ব্যাগটা দাও। রাইতের পাহারা দেওয়ার টাকাটা ওইটা থাক। দাদা ভাই, দাদা ভাই, খুঁজতে খুঁজতে হয়রান, টাকা সরে 1 কোটি মানুষের মধ্যে কন্ধে কিমনে পামু? খোঁজা খুঁজি বাদ দে, অ্যাডভোকেট সাহেব, শিয়ালের বুদ্ধি আর সিংহের শক্তি না থাকলে আমরা যত করতে পারতাম না। অহন আমি শিয়ালের বুদ্ধি চালুম, দেহি তোমার ওকালতি পেঁচদা কেমনে ঠেকাও, কেমনে ঠেকাও। এই তারা কেউ দর্জি বাইরে খবর দে, যা। প্রভু, আমি গণনা করে দেখেছি, উনি নিকটেই আছেন এবং সুস্থ আছেন। নিত্যানন্দ, আমার মেজাজ গরম করো না, তোমার গণনার খেতা পড়ি। দাদা ভাই কুফুরি, চুপ শালা, তোরা দুই শালা মিলা আমার বহুত টাকা খাইছ, তুমি শালারা বন্ড, আর খাওয়ার চিন্তা করিস না, আমি বুঝে গেছি। তবু বয়স হয়ে গেছে, মায়ের দের করলাম না, সোজা হাইটা যাবে নাক বরাবর, পিছনে তাকাবি না, আর কোনোদিন যেন আমার বাড়ির গেটে না দেখি। তোর উপলাটার কোন খোঁজ খবর পাইলি? তোরা দেখ কাউরেই পাস না, সব কি হাওয়া হয়ে গেল? মনে হয় সকল হালারে গুলি করে মারি। দাদা ভাই একটু ঠান্ডা হন, অত উত্তেজিত হইয়েন না। তাই কি অমু, ফিল তো পাগল। একদম নতুন নতুন লাগছে। আমি নতুন হয়ে তোমার কাছে এসেছি, চিরদিন যেন নতুন থাকি, কখনো পুরনো না হই। তা তুমি কোনোদিনই হবে না, তবে আমি যে তোমার হঠাৎ পাওয়া একজন, সে পাওয়াকে তুমি কতদিন ধরে রাখবে? আজীবন। যেখানে জীবনের নিশ্চয়তা নেই, বাঁচার নিরাপত্তা নেই, সেখানে সবকিছুই যে অর্থহীন। রাতের পর দিন আসে, বৃষ্টির পর রোদ আসে, ঝড় ঝঞ্ঝাটও একসময় কেটে যায়। আমার মন বলছে আমাদের জীবনেও ঠিক তেমনি কিছু ঘটবে, এত হতাশ হবার কি আছে? তোমার এসব কথা কবিতা বলে মনে হচ্ছে, কিন্তু জীবন তো কবিতা নয়। আমরা কি করব, কোথায় যাব, কি আমাদের ভবিষ্যৎ, তা নিয়ে একবার ভাবো। এত সব হিসেব নিকেশ করে জীবন চলে না, জীবনের নিজস্ব একটা গতি আছে, দেখবে দেখবে সব বাধা পেরিয়ে একদিন আমরা নিজেদের ঠিকানায় পৌঁছে গেছি। তুমি টাকা গহনা সঙ্গে করে নিয়ে এসেছো, দুহাতে খরচ করছো, আর আমি এসেছি খালি হাতে। যেদিন তোমার হাত খালি হয়ে যাবে, সেদিন জীবন সম্পর্কে তোমার ধারণাও পাল্টে যাবে। ছি, এ কথা তুমি বলতে পারলে? তোমার হাত দুটো বাড়িয়ে দাও। আমাদের এই হাত দুটো হবে বেঁচে থাকার হাতিয়ার, এরপরও কি তোমার কিছু বলার আছে? না। জানতাম 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 আপনি গড়ে এই হানি আমি পামু। আপা চলেন, রানবেন না, রাইতে তো হোটেলের খাউন খাইছেন।
বাঘা ভাই বলতে লজ্জা নেই, আসলে আমি তেমন রান্না বান্না জানি না, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আল্লাহ রে, কয় কি রান্ধন বারণ শিখেন নাই, তাই ঘর সংসার করবেন কেমনে? বাঘা ভাই মানুষ সবকিছু জানে না, শিখে নেয়, আমিও শিখে নেব। বাঘা ভাই, তোমার আপা রান্নাবান্না না জানলেও আমি মোটামুটি রান্নাবান্না জানি, আমি শিখিয়ে দেবো। মাশাল্লাহ মাশাল্লাহ, জামাই পাইছেন একখান, অহন চলেন, আমার আর কিছু ভাল লাগতেছে না, আপনি গোলাইকে কাম কারবার সব বন্ধ, চলবো কেমনে? এ নিয়ে ভেবো না, ভ্যান গাড়ি চালিয়ে যাব, তার ডবল দেব। জানতাম জানতাম আপনার আমারে ঠকাইবেন না, আমি মানুষ দেখলে চিনি। আপা আই কি কিছু টাকা দিয়েন, চলেন চলেন আসেন আসেন। নতুন বদলি হয়ে এলেও আমি আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি, কি শুনছেন তা আপনি ভালো করেই জানেন। শুনছেন আমি ভালো না, তয় মাইসের কথা কান দিয়েন না, কেন আমার ডাকছেন হেইটা কন? অ্যাডভোকেট সাহেবের মেয়েকে পাওয়া যাচ্ছে না, তার সন্দেহ আপনি তাকে কিডন্যাপ করেছেন। কিডন্যাপ? আরে আমি ইংরেজি বুঝি না। বোঝেন ঠিকই, তবু সোজা বাংলায় বলছি, আপনি আমার মেয়েকে উঠিয়ে নিয়ে কোথাও আটকে রেখেছেন। আব্বা যান, আইনের লোক হয়ে বেআইনি কথা কেন না, আপনার ওকালতি চালাম বুঝি, মাইয়ারে লুকায় রাইকে আমার ফাঁসাইতে চান? ভদ্রভাবে কথা বলুন। আমি তো ওনার ইজ্জত করে কথা কইতাছি কমিশনার সাহেব, আমি যদি ওনার মাইয়ারে গাইব করে থাকি তাহলে আপনি শ্বাস করে বাইর করেন, আকামে ফালতু কথা কেন না, নাইলে কইলাম আমি হাইকোর্টে মানহানির মামলা করুন। তবে এ কথা তো ঠিক, আপনি ওনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন? আলবর ঠিক, কখনো দেই, বিয়ের প্রস্তাব দেওয়া তো কোনো অপরাধ না, আপনি দেয় আইন কানুন কিছুই জানেন না। দেখলেন ওর কথা বলার ধরন দেখলেন? আমি তো অন্যায় কিছু কই নাই, এই সব ব্যাপুসুর কথা কনে লাগে কি আপনি আমার তলব করছেন? আপনি এখন যেতে পারেন, তবে একটা কথা জেনে রাখুন, বাপ কখনো চাপা থাকে না। ও আজ নসিহত কইরেন না, আসি, আসসালামু আলাইকুম। তয় কয়ে গেলাম লতারে আমি খুঁজে বাইর করুম, আমার দিল তো পাগল। আপনি এখন যান। লোকটা যেমন ভয়ঙ্কর তেমনি ধুরন্ধর, তবে আমি ওকে শায়েস্তা করে ছাড়ব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজেই কেসটা তদন্ত করছি। হগো, তরুকে কোনো খোঁজ পেলে এখন কি হবে তাহলে? আমি রোজই হন্য হয়ে খুঁজছি, ওর পরিচিত সব বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেছি, আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি, কেউ কোনো কিছু বলতে পারল না, থানা পুলিশ হাসপাতাল কিচ্ছু বাদ দেয়নি, এখন এখন আমি কি যে করব আমি নিজেই কোনো কিছু ভেবে পাচ্ছি না। তাহলে ও গেল কোথায়? নাকি দাদা ভাই লোকজন ওকে গুম করে দিল? সে ভয়টা তো আমিও করছি, আমাকে এখন সেদিকটাই খোঁজ নিতে হয়। এইভাবে কতদিন এখানে পড়ে থাকবে? তোমার বাবাকেও কিছু জানানো হলো না, আমি বরং গোপনে ঢাকা গিয়ে খবরে খবর নিয়ে আসি, মাত্র তো কয়েক ঘন্টার পথ, যাবো আর আসবো। আমি তোমাকে যেতে দেবো না, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। এতটা অবছেরনা, বাঁচার একটা পথ তো বের করতে হবে। হয়তো তুমি বিশ্বাস করবে না, আমার মন বলছে আমরা পথ খুঁজে পাবো, আমরা বাঁচব। সেটা তোমার আশা? আশা নিয়েই তো মানুষ বাঁচে, সেই আশাতে আমি স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি একটি মধুময়, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। তোমার আমার এই না ভালোবাসা।
দেখা যা কি যে করেছি প্রেমে পড়েছি রানি মরেছি আমার চা গঞ্জে যাওন লাগবো। আচ্ছা আমি এখন কি করি? কি হয়েছে বাঘা ভাই? সংবাদ পাইলাম আমার বোনের খুব অসুখ, অক্ষণি দেখতে যাই তৈব, টাকা পয়সা পাই কই? আমি দিচ্ছি, তাছাড়া তোমার বকশিস তো পাওনা রয়েই গেছে। জানতাম জানতাম আপনারা দিবেন, আপনি মনটা খুব ভালো, আমি কই সন্ধ্যার আগে ফিরামু, আপনারা কই সাবধানে থাকেন। ভেবেছিলাম আজ তোমাকে নিয়ে একটু বাজারে যাব, যাই হোক আমি একাই না ঘুরে আসবো, তুমি জলদি বোনের বাড়ি চলে যাও। আজ বেল হয়ে গেছে, কাল যাইন, বেশিক্ষণ দেরি করেন না, আপায় তো আবার একলা থাকবো। যাই আপনি গো খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করে গিয়া আপা টাকা দেন, ঘরে চলো টাকা দিচ্ছি। চলেন চলেন। আরে টুনটা না, এই সেই থামো থামো থামো, টুনটা মেয়ার পাত্তা নাই, একেবারে লাপাত্তা, এখন দেখি পার্কে ঢুকতেছে, ব্যাপারটা কি? তাইলে আরো কারো লাগে বাস খাচ্ছে নাকি? আই জোরে আমি হাতে নাতে ধরুম, দাঁড়াও। ওহন আমি কই যাব, কোথায় গেলে লতা বেগম রে পামু? হ্যাঁ না পাইলে দাদা ভাই মরে যাইব, হে আল্লাহ তুমি লতা বেগম রে পাওয়াই দাও। আমি বাসি না আমার জ্বালা, আর তুই আছিস তরতালে, এদিকে কত কিছু হয়ে গেল। দাদা ভাই যার লোকে প্রেম করতো এই লতা বেগম পলাই গেছে, আমি খুঁজা মরি তারে, আর তুই মারস আমারে, মায়া মানুষের এত জ্বালা তোর কি সহ্য? আরে রাখ ঢঙের কথা বাদ দে, এতদিন আসলি কই? অন্য মায়ের লগে বুঝি ফিল্ডিং মারতেছ, তাই লাগে তো পার্কে আইছস? আরে খোদার কসম ফুলুত পাখি, আমি তো আরে সারা অন্য কোন মায়ের ধার ধারি না, আমি তো খুঁজা মরতাছি লতা বেগম রে। একটি হারানো বিজ্ঞপ্তি, অ্যাডভোকেট রবিকুল ইসলাম সাহেবের কন্যা লতা ইসলাম হারাইয়া গিয়েছে,
কেহ তাহার সন্ধান দিতে পারিলে ২৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে। লতা লতা লতা, এই মুহূর্তের মধ্যে ঢাকা গিয়ে পুলিশে আশ্রয় নিতে হবে। কেন, কি হয়েছে? এই দেখো, কাগজে তোমার ছবি দিয়ে হারানো বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা নিশ্চয়ই দাদা ভাইয়ের কাছে। এখন বাইরে থাকাটা একদম নিরাপদ নয়, আমরা যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি। এখন কি হবে? জানি না, কপালে কি আছে, মাথায় ঘুমটা দাও, তাড়াতাড়ি মাথায় ঘুমটা দাও, আর এটা চলে নাও। সাবধান, কেউ যেন তোমার মুখ দেখতে না পারে, তাহলেই বিপদ হবে। চলো চলো, জলদি চলো। তরুণতা না, ওই তো তরুণতা, যা সালা গো। এটা তো কমিশনারের বাড়ি, ওরা তো বাড়ির ভিতরে ঢুকে পড়লো। কমিশনারের বাড়ির ভিতরে তো ঢুকুন যাব না। এক কাম করতে হয়, দাদা বাইরে খবরটা তাড়াতাড়ি জানিতে হয়। চল। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, দাদা ভাইয়ের হাত থেকে আমাদেরকে বাঁচান। এতদিন তোমরা কোথায় ছিলে, কি হয়েছে নির্ভয় বলো। হ্যালো, কি কইলি টুন্ডা? তরুল তারেলে পুলিশ কমিশনার বাসায় গেল, আর তুই চায় চায় দেখলি আমি এলই। কে কোথায় আছস? যন্ত্রপাতি বাইক করে গাড়িতে ওঠ, আমি নিজে আজকে অপারেশনে যাবো। দেখি পুলিশ কমিশনার কেমনে আমার লতার আটকায় রাখে। দাদা ভাই, এইভাবে হামলা করাটা কি ঠিক হবে? আমার দিন তো পাগল, আমি ঠিক বে ঠিক বুঝি না, লতার আমি চিনে আনুমি। ওই তারা ল, জান কবল কি মান কবল। চল। হ্যালো দাদা ভাই, এইমাত্র লোকজন নিয়ে কোথাও অপারেশনে যাচ্ছে, আমি কন্ট্রোল রুমকে খবরটা জানিয়ে দিয়েছি। হ্যালো কন্ট্রোল রুম, দাদা ভাই সম্পর্কে নিশ্চয়ই মেসেজ পেয়েছেন, হোস পার্টি অ্যাকশন নিন, দিস ইজ মাই অর্ডার। পুলিশ আমাকে ঘিরে ফেলেছে, কি করব? গুলি কর। All right.
লতা বাপ চালাম তোমার আমি সারা জীবনের লেগে অ্যারেস্ট করুম এমনি কপাল আমার পুলিশের কাছে স্যালেন্ডার করতে হইল তোমার অ্যারেস্ট করতে পারলাম না পুলিশ আমার অ্যারেস্ট করলো নিয়ে চলো দাদা ভাই অ্যারেস্ট হলেও তার দলের কিছু লোক এখনো বাইরে আছে তারা যে কোনো মুহূর্তে একটা কিছু করে বসতে পারে তাহলে আপনি বলুন কমিশনার সাহেব আমাদের এখন কি করণীয় একমাত্র পুলিশ হেফাজত ছাড়া আমি এদের জীবনের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারছি না এখন কি করবেন আপনারা সবাই মিলে স্থির করুন অ্যাডভোকেট সাহেবের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তরু আর লতাকে নিয়ে আমেরিকা চলে যেতে চাই আমার নিজের কোনো আপত্তি নেই মেয়ের ইচ্ছাই আমার ইচ্ছা লতা বিদেশে পলায় যায় আর দাদাভাই জেলখানায় আমি জেলে যাব যে করে হোক দাদাভাইয়ের এই খবরটা আমার পৌঁছাই তুইব আমি জেলে যাবই আমি ওরা যাইতে দেবো না আমার দিল তো পাগল
তুমি আমার থেকে কই যাও? আরে তুমি আমার লাগে চলো তো, আরে চলো, আরে চলো। আপনারা শিক্ষিত লোক, আইনের প্রতি শ্রদ্ধা রাখুন। তরু, ওকে তোমার কিছু হয়নি তো? আপনাদের সবাইকে দেখতে এলাম। আসুন 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 আসুন, বসুন। হাসপাতালে দাদা ভাই মারা গেছেন, তার দলের সবাই পুলিশের হাতে ধরা পড়েছে, আপনারা এখন নিরাপদ। রহমান সাহেব, আপনার মার্কেটের ব্যাপারটা তদন্ত হচ্ছে, ওটা আপনি ফেরত পেয়ে যাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। আপনাদের মতো সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার আছেন বলেই তো দেশটা টিকে আছে। সম্মিলিত চেষ্টা ছাড়া সন্ত্রাস দমন করা সম্ভব নয়, তাছাড়া পুলিশ তো জনগণের একটা অংশ। তাই ইয়াং ম্যান, তোমাদের খবর কি? ওদের ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলুন। সে কি আর বলতে, বিয়েতে কিন্তু আপনাকে আসতেই হবে, আগাম দাওয়াত দিলাম। আমার